বিয়ের পর স্বামীর সঙ্গে নতুন সংসার বাঁধতে গুজরাটে আসেন অনামিকা। কিন্তু 2001 সালে যখন কলকাতা ফিরলেন তখন সঙ্গে ভয়ঙ্কর ভূমিকম্পের স্মৃতি। গোটা ঘটনায় এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন অনামিকা, সন্তান আসার আনন্দ উপভোগ করতে পারেন না। তাঁর শারীরিক অবস্থার জেরে মাত্র 6 মাসেই জন্ম নেয় তাঁর মেয়ে। কিভাবে দিন রাত এক করে বাঁচিয়েছিলেন নিজের সন্তানকে, নিজেই বা কিভাবে কাটিয়ে উঠেছিলেন গভীর মানসিক যন্ত্রণা, জানতে দেখুন সুপারস্টার পরিবার। সুপারস্টার পরিবার আজ বিকেল 4:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। পাওয়ার বাই প্রাণ লিচি ড্রিঙ্ক, আইটেক্স ডাজলার, ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল এবং রামিসাটল.com।